শেন ওয়ার্ন দ্য লিজেন্ড ট্রু লিজেন্ড অফ দ্য গেম, 700 টেস্ট উইকেট। ছোটবেলায় স্বপ্ন ছিল এই ধরনের ক্রিকেটের সাথে এগেনস্টে খেলবো, সেই স্বপ্নটা পূরণ হলো 2006 সালে ফতুল্লা টেস্টে। ওনাদের সাথে খেলতে পারাটা আসলে কত বড় একটা অ্যাচিভমেন্ট, এটা আমি সবসময় স্বীকার করি। ওনার এগেনস্টে খেলেছি, 138 রান করেছি, পরের টেস্টে 79 রানের একটা ইনিংস খেলেছিলাম, উনি আমার উইকেটও নিয়েছিলেন। যখন 2006 সালে জিম্বাবুয়ে সফর যাই, তখন একজন সাংবাদিক এসে আমাকে বললেন তোমার একটা অটোগ্রাফ লাগবে। আমি কি জন্য, শেন ওয়ার্ন যেসব ব্যাটসম্যানদের উইকেট নিয়েছে তাদের অটোগ্রাফ ও কালেকশন করছে, তো এইটা একটা আমার ক্যারিয়ারের দেওয়া বেস্ট এক অটোগ্রাফগুলোর মধ্যে একটি। ওনার সাথে খেলতে পেরেছি, ওনাকে ডমিনেট করতে পেরেছি, ওই ইনিংসে খুব শুধু 9টা না 10টা 4 মেরেছিলাম এবং হি ওয়াজ সো হেল্পলেস, বাট ওইটা জাস্ট একটা ইনিংস, কিন্তু উনি যে ক্রিকেটের জন্য যা করেছেন এটা আসলে আনবিলিভেবল। আমরা যদি খেলার পরে দেখি কোচ হিসাবে কমেন্টেটর হিসাবে কেমন ক্রিকেটিং নলেজ, লেগ স্পিনকে উনি শিল্প পর্যায়ে নিয়ে গিয়েছিলেন, এরকম ক্রিকেটার আসলে প্রতিযোগ্য হয় না, শেন ওয়ার্ন আরেকজন হবে না। উনার না থাকাটা ক্রিকেটের জন্য একটা অপূরণীয় ক্ষতি বলে আমি মনে করি। তাদের ক্রিকেটিং নলেজ, তাদের ক্রিকেটিং ধ্যান ধারণা দেখেই কিন্তু আমরা ক্রিকেট শিখেছি, ক্রিকেটের জন্য অনেক বড় একটা ক্ষতি। এবং আসলে পুরো বিশ্বে আজকে সকালবেলা রডনি মার্শের নিউজটা দেখলাম, একটু আগে দেখছিলাম শেন ওয়ার্ন তার লাস্ট টুইট করেছিল রডনি মার্শকে। আসলে এটাই জীবন, মৃত্যু মানুষ আসবে, মানুষকে নিয়ে যাবে, কিন্তু ক্রিকেটের জন্য সত্য কথা বলতে অনেক বড় একটি ক্ষতি হয়ে গেল।